আবার একটা বছরের অপেক্ষা এইভাবে সেজে উঠেছে এই আলপনাটা পুরোপুরি ফুলের পদচিহ্ন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি মন্দিরে আজ ভিড় নেই কিন্তু তবুও মানুষজন আজ এই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে আসছেন মা দুর্গার বিসর্জন হয়ে গেছে মা দুর্গার সাথে সাথে গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতীর বিসর্জন হওয়ার পরেই মা লক্ষ্মী এখানে রয়েছেন এখন আর আজ লক্ষ্মী পুজোতেই তোমাদেরকে দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি মন্দির মায়ের মা লক্ষ্মী যে প্রতিমা সেটা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে একদম সার্বিক চিত্রটা মানুষজন আজও এই যে ফাঁকা প্যান্ডেল দর্শন করছেন এবং সত্যি মানে এখনও যে এনার্জি সেই এনার্জিটা মানুষের মধ্যে রয়েছে যে শেষবেলা একদম শেষে দর্শন করবেন তারা দেখবেন এই সুন্দর মণ্ডপ তিরুপতি বালাজি মন্দির আবার একটা বছরের অপেক্ষা আচ্ছা চল আজকের ভিডিওতে তো তোমাদেরকে দেখাবো ওই যে মায়ের প্রতিমা রয়েছে আজ লক্ষ্মী পুজো রয়েছে লক্ষ্মী পুজোতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মায়ের প্রতিমা এবছর কীরকমটা হলো দেখা যাক এ দেখো 8 থেকে 80 সবাই এসছে কিন্তু দর্শন করতে আমি বিগত বছরগুলোতেও এসেছিলাম শ্রীভূমির যে লক্ষ্মী পুজো সে লক্ষ্মী পুজো দেখার জন্য এবং আমার মাধ্যমে আপনারাও দেখেছিলেন তোমরাও দেখেছিলে এখানে প্রতি বছর একটা এরকম আলপনা করা হয় যে আলপনাটা পুরোপুরি ফুলের থাকে এবছরও সেই আলপনাটা করা হয়েছে কিন্তু এবছর মাঝখানের অংশটাতে একটা ওই কুড়ে ঘর কিছু একটা দেখতে পাচ্ছি না ধানের গোলা এটা কুড়ে ঘর নয় ধানের গোলা সেই ধানের গোলা রয়েছে এবং কুলো দিয়ে চারপাশটা এভাবে সাজানো কুলোর মধ্যেও আবার আঁকা রয়েছে ঘট আঁকা রয়েছে পদ্মফুল আঁকা রয়েছে এই জায়গাটা খুব স্পেশাল থাকে পুজোর সময়তেও মানে তোমার দুর্গাপুজোর সময়তেও এই জায়গাটা স্পেশাল থাকে সত্যি এই জায়গাটা কতটা ভিড় ছিল দুদিন আগেও আর আজ কতটা ফাঁকা যাই হোক মা আবার আসবে একটা বছর পর একটা বছর তো অপেক্ষা করতে হবেই কাল বিসর্জনের যে ভিডিওটা সেটাও তোমরা দেখেছো খুব আর মানে সুন্দরভাবে বিসর্জন হয়েছে মায়ের চলো এবার ধীরে ধীরে মাতৃপ্রতিমা দর্শন করাই এবং পুজো দর্শন করাই আমি রাস্তা থেকে আস্তে আস্তে যে জিনিসটা ফলো করছিলাম আজও রাস্তার লাইটও জ্বলছে এবং প্যান্ডেলের লাইটও সবটাই কিন্তু জ্বলছে আজও একদম যেভাবে দুর্গাপুজোর সময় জ্বলছিল ঠিক সেইভাবেই প্যান্ডেলে একদম ভিতরে ইন্টেরিয়র সেকশনে এই জায়গাটাতে এই তোমার মালাগুলো রয়েছে ঠিক আছে গাঁদা ফুলের মালা টালাগুলো রয়েছে আর আর এই ভিতরের অংশটা তো তোমরা সবই দেখেছো এটা আর দেখানোর মতো কিছু নেই আমি সরাসরি চলে আসি মা লক্ষ্মীর প্রতিমা যেটি এই প্রতিমাও তৈরি করেছেন ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপাল তারই সৃষ্টি তারা এই যে মা লক্ষ্মী এই মা লক্ষ্মী প্রতি বছরই তিনিই তৈরি করেন ধীরে ধীরে পুজোর সমস্ত যে সামগ্রীগুলো সেগুলো আনা হচ্ছে এই নৈবেদ্য সব নৈবেদ্যগুলো আনা হচ্ছে এখানে রাখা হচ্ছে পুজো আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এখানকার যিনি পুরোহিত থাকেন দুর্গাপুজোর সময় যিনি থাকেন তিনি এই পুজো করে থাকেন প্রতি বছর আমরা যেটা দেখে থাকি এবছর মায়ের যে সাজটা রয়েছে মানে পুরোপুরি এরকম মানে হোয়াইট কালারের যে তোমার গয়না সেরকম গয়না দিয়ে এরকম সাজানো হয়েছে ঠিক আছে টোটাল সাজটা এবং পিছনের অংশটাতে আমি দেখতে পাচ্ছি সিংহর রয়েছে মেবি এটা হ্যাঁ সিংহ ঠিক আছে এই চালচিত্রের যে অংশটা সেই চালচিত্রের অংশটা এবং তারপর এই চারিদিকটা চালচিত্রের ওপরের অংশটাতে পুরোপুরি ফুল তোমার জারবেরা তোমরা হয়তো জানো না আমার মানে জানার কথাও নয় যে আমার পছন্দের ফুল হচ্ছে এই জারবেরা ফুল এমনকি সামনের অংশগুলোতেও বিভিন্ন কালারের জারবেরা ফুল এগুলো অরিজিনাল হ্যাঁ তোমার এই হলুদ কালার তারপরে এখানে রেড কালার ওইদিকে তোমার গোলাপি কালার এরকম বিভিন্ন কালার দিয়ে সাজানো এবং নিচের অংশগুলোতে এরকম তোমার গাঁদা ফুলের মালা দিয়ে পুরোপুরি সাজানো রয়েছে যেমন এখানে পান রয়েছে ঠিক আছে এইভাবে টোটালটা সাজানো রয়েছে শেষবেলায় আরও একবার তিরুপতির দর্শন করাই তোমাদের আমার এই জিনিসগুলো খুব ভালো লেগেছে মানে খুব ডিটেলের সাথে ব্যাপারগুলো করা হয়েছিল এবছর এবার তোমাদেরকে দেখাই একটু ডিটেলে মাতৃপ্রতিমার এই টোটাল অংশটা আমার যেটা এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই মায়ের এই যে মানে এই যে তোমার এই ঘটের অংশটা এগুলো কিন্তু প্রতি বছর একই থাকে মানে এগুলোকে রেখে দেওয়া হয় ভালোভাবে যত্ন সহকারে রেখে দেওয়া হয় ঠিক আছে আর মূর্তি মানে প্রতিমা প্রতি বছরের মানে ডিজাইনটা চেঞ্জ হয় এবছর যেরকম দেখতে পাচ্ছি যেরকম যেভাবে মা রয়েছেন অন্য মানে সাজটা অ্যাকচুয়ালি সাজটা চেঞ্জ হয়ে যায়
এবছর যেরকম এইভাবে সেজে উঠেছে, মানে পিছনের পার্পল কালারটা বেশি ভালো লাগছে, মানে পার্পল কালারের সাথে আর এই যে মুকুটের অংশগুলোতেও পার্পল কালার রয়েছে, সেটা বেশ ফুটিয়ে মানে ফুটে উঠেছে। মায়ের টোটাল মানে সামঞ্জস্য রেখে পুরো ব্যাপারটা করা হয়। আর প্যাঁচাটাকে যদি দেখাই তোমাদের, দেখো প্যাঁচার মধ্যেও বেশ কারুকার্য রয়েছে এই জায়গাগুলো, এই অংশগুলোর মধ্যে। তুমি যদি দেখো ভালো করে ফলো করো, অনেকটা বড়, ঠিক আছে টোটাল, এবং শঙ্খের মধ্যে রয়েছে অনেকটা বড়। হ্যাঁ, এই অংশটা অনেকটা বড়। একদম সামনের অংশটাতে মঙ্গল ঘট রাখা রয়েছে, যেটাতে পুজো একটু পরে শুরু হবে আর কি, তখন তো কাজে লাগবে। এবং পিছনে মানে যেটা মেইন ফোকাসিং পয়েন্ট, সেটা হচ্ছে এখানে এই যে তোমার ধান, তোমার এই ধানটা রাখা রয়েছে দুই সাইডেই, তুমি যদি লক্ষ্য করো এইভাবে লেখা রাখা রয়েছে, এইভাবে টোটালটাই সাজানো গোছানো, এবং মায়ের গলায় তো মালা পরানো হয়েইছে। আমরা যদি লক্ষ্য করি এবছরের যে মাতৃ প্রতিমা ছিল, মানে মায়ের, মা দুর্গার সাথে যে মায়ের যে রূপ ছিল, মানে মা লক্ষ্মীর যে রূপ ছিল, সেই লক্ষ্মীর যে পোস্টার ছিল সেটা আলাদা রকমের, এটা কিন্তু আলাদা রকমের। এই হচ্ছে তোমার পুজোর সমগ্র যে সমস্ত যে সামগ্রীগুলো, মানে প্রসাদ, তারপরে আরও যে বিভিন্ন অংশগুলো, সেগুলো এখানে রয়েছে আর মায়ের সামনেই রাখা রয়েছে। পুজো শুরু হলে এগুলো ধীরে ধীরে আর কি করা হবে। এ দেখো এই কোষাকুষিটা কত বড় দেখেছো, অনেকটা বড়। এগুলো সব আবারও রেখে দেওয়া হবে। দেখো প্রদীপ জ্বালানো হচ্ছে এখন এই মুহূর্তে, দুই দিকে দুটি প্রদীপ রয়েছে এখানে। যে কোনো পুজোর সময় এই যে ধুনোটা জ্বলে না, আমার এই ধুনোর গন্ধটা অপূর্ব লাগে, অপূর্ব। আগে মানে আমাদের ঘরেও আগে ধুনো টুনো জ্বালানো হতো, এখনও মাঝে মাঝে হয় আর কি। এটা দারুণ লাগে, মানে একটা পুজোর ভাবটাই আলাদা করে যেন চলে আসে। কারা কারা একমত এটার সাথে জানিও। কিন্তু শুরু হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লক্ষ্মী পুজো। এই যে সুন্দর আয়োজন প্রতিটি পুজোতে থাকে এখানে, খুব নিষ্ঠা সহকারে পুজোটা করা হয়। শাঁখের আওয়াজ, উলুধ্বনি, সবকিছুর মধ্য দিয়ে মা লক্ষ্মীর যে আরাধনা সেটি এখন চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি মন্দিরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ মায়ের পায়ে মাননীয় মন্ত্রী সুজিত বসু, তিনি যে পদ্মফুল সে পদ্মফুল দিলেন, এবং এই পদ্মফুল অর্পণের মধ্যে দিয়েই শ্রীভূমির মা লক্ষ্মীর আরাধনা সেটা শুরু হলো। এবার তোমাদের সেই মুহূর্ত দেখাচ্ছি, মায়ের প্রতিটি পুজোতেই আমি এসে থাকি। শ্রীভূমিতে গণেশ পুজো হয়ে থাকে, গণেশ পুজোতেও আমি এসে থাকি। প্রত্যেকটি পুজো এখানে খুব নিষ্ঠা সহকারেই করা হয় এইভাবে। এলাকার যারা কাকিমারা রয়েছেন তারা শঙ্খ ফু দিচ্ছেন, এবং এলাকার যারা নাগরিকবৃন্দ রয়েছেন তারাও কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম ইন্টিরিয়র সেকশনে, মানে প্যান্ডেলের ইন্টিরিয়রে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এই মুহূর্তে। তাদের সকলের উপস্থিতিতে আজকের এই লক্ষ্মী পুজো সেটা সম্পন্ন হচ্ছে। আমাদের অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়ে থাকে, কোজাগরি লক্ষ্মী পুজো, আবার কালী পুজোর দিন অলক্ষ্মী পুজো আমরা করে থাকি। এটা অনেকে রীতি অনুযায়ী করে, মানে যাদের বাড়িতে যেরকমটা হয় আর কি। ফাইনালি পুজোয় বসলেন মাননীয় মন্ত্রী সুজিত বসু, দেখতে পাচ্ছ। ওম পবিত্র পবিত্র এই যে মন্ত্র উচ্চারণ, এই মন্ত্র উচ্চারণের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ এই সময়টাতেই আমাদের, মানে আমরা যারা পুজো করে থাকি, যারা পুজোর সাথে জড়িত, তারা সবাই বুঝি এর মাহাত্ম্য কতটা বেশি।
মায়ের প্রতিমাটা আমি সামনে থেকে তো দেখিয়েছি, মানে এই যে সাইড ফেসটা সাইড থেকে একটুখানি আলাদা মানে লাগে। আমি তোমাদেরকে একটুখানি বলে রাখি যে এই যে চাঁদমালার অংশটা সেটাও কিন্তু বেশ ভালো, মানে সুন্দর একটি কারুকার্যের চাঁদমালা। মায়ের যে এখানে শাড়িটা লাল রঙের যে বেনারসি, সে বেনারসিতে মা সেজে উঠেছেন একদম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে লক্ষ্মী দেবীর পদচিহ্ন, আমরা সবাই জানি যে এগুলো আগে আলপনা দেওয়া হতো, এখন তো তোমার স্টিকার চলে এসেছে, স্টিকারের যুগ। তো এইগুলো কিন্তু আমাদের বাড়িতেও হয়, মানে বাড়িতেও এগুলো থাকে, লাগানো থাকে আর কি। এগুলো দেখে আমার সে মানে আমাদের বাড়ির কথাও যেরকম মনে পড়ে যায়, ঠিক সেভাবে বাড়ির মতোই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মানে পুজোটা, সেটা বাড়ির মতোই একদম ঘরোয়াভাবে সুন্দরভাবে আড়ম্বরের সাথে পালিত হয়। পুজো প্রায় শেষের পথে আমি একটুখানি তোমাদেরকে দেখাবো এই যে ধুনোর যে এই যে ধোঁয়াটা, ঠিক আছে, এটা এই সামনের অংশটা মানে সামনের যে পরিবেশটা, সে পরিবেশটাকেই যেন একদম আলাদা রকম করে দিয়েছে। হ্যাঁ, ধূপকাঠি রয়েছে, ধুনো রয়েছে, কিন্তু এই যে মাকে এই ধুনোর মধ্যে মানে এই যে ধোঁয়াটার মধ্যে একটা আলাদা লাগছে না? মানে যখন এই পুজোগুলো যখন হয় তখন যখন ধুনোটা মানে ধুনো যখন জ্বলে তখন কিন্তু বেশ এই অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগে। দেখতে পাচ্ছ যে গোটা ফল সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। এখন প্রায় রাত 10টা বাজতে যায় আর এখনও মানুষজন কিন্তু শ্রীভূমির এই লক্ষ্মী ঠাকুর দেখতে আসছেন, দর্শন করতে আসছেন, একবার তাদের ক্যামেরায় লেন্সবন্দি করতে আসছেন এই সুন্দর অপূর্ব মণ্ডপ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো 2024-এ সেটা তোমরা দেখতে পারলে, যেটা তিরুপতি বালাজি মন্দিরে হলো, মানে সেটা আমি তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। তোমাদের যদি বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকে সেটাও আমাকে জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।